তোমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি পোলট্রি মুরগি কতদিন বয়স বড় হতে সময় নেয়। তো আজকে তোমাদেরকে পোলট্রি ফার্মটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো এটা হচ্ছে একটা মাঠ, মাঠের মধ্যে আছে পোলট্রি ফার্মটা। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই পোলট্রি ফার্মটা। তো আমরা চলে এসেছি পোলট্রি ফার্মের ভিতর। দেখে নাও এই যে পোলট্রি ফার্ম, তিনটে পোলট্রি ফার্ম আছে। সাইডে আছে, এখানে আছে, ওখানে আছে। পানি হচ্ছে মুরগি দেওয়ার জন্য। তো যে পানিটা তুলে এলো জলটা মুরগি দেওয়ার জন্য, ওটা এখন 10 মিনিট রেখে দিতে হবে। কারণ জল শুরু করার জন্য জীবাণু হবে চলে যাবে। তো এখানে মুরগিকে জল দেওয়া স্টার্ট হলো। এরকম করে দিতে হবে কিছুটা। তো ওখানে আমাদের সেই ভাইজান বসে আছে, ছোটো ফ্রি ফায়ার খেলছে দেখতে পাচ্ছি তোমরা। এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব খাবারের বস্তা, মুরগির খাবারের বস্তা। এখানে আরও ফিটার করে আছে, এগুলো এগুলো লাগবে না, যখন মুরগি বড়ো হয়ে যাবে তখন লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মাটিতে চুন ছড়ানো হয়েছে, চুনটা ছড়ানোর একটাই কারণ যে মাটিতে অনেক জীবাণু থাকে, সেই কারণে মুরগি ফার্মে অনেক জীবাণু থাকে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা খুব ভালো হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল আইকন ক্লিক করে অবশ্যই পাঠিয়ে দেবেন। তো চলো, টাটা, বাই বাই।